আজকে থেকে 10 বছর আগে আমরা কখনো কল্পনা করতে পারিনি ফার্মগেট থেকে এয়ারপোর্ট 10 মিনিটে যাব। এই যে আমাদের এই সরকার এই গভর্নমেন্ট যে আমাদের এই অবকাঠামো ঢাকা সিটিকে অবকাঠামো যে উন্নয়ন করছে এটা অবিশ্বাস্য। আমার অফিস হচ্ছে এয়ারপোর্ট, আমার আমি সকাল থেকে খুব এক্সাইটিং ছিলাম যে আজকে আমি ফার্স্ট যাত্রী হিসেবে এই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বিআরটিসির যে সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে এটা আমি এনজয় করব। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আগে আমরা শুনছি বড় লোকের জন্য করছে, তো এখন দেখছি না সবার জন্যই, যেহেতু বাস সার্ভিস চালু হয়েছে এবং বাসের ভাড়াও খুবই কম, মাত্র 35 টাকা নেছে। তো আমার এর আগে দেখা গেছে টাকাও বেশি যেত এবং সময় যেত, প্রচুর সময় যেত, এখন অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো পথ পাড়ি দিতে পারবো খুব সহজেই। ধন্যবাদ এই জন্য বাংলাদেশ সরকারকে। আপনার এই এইখান থেকে 1.5-2 ঘন্টা যেখানে এয়ারপোর্ট যাওয়া লাগে সেখানে আমরা হয়তো 20-25 মিনিটের মধ্যে এই ফার্মগেট থেকে এই খেজুর বাগান থেকে আমরা চলে যেতে পারবো। আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশের, আমি বলবো এক কথায় দারুণ। ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।